আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় দেশে একদিনের রেকর্ড 64 জনের মৃত্যু, আক্রান্ত 3662 জন। সীমিত পরিসরে অফিস চলবে 3 আগস্ট পর্যন্ত, দোকানপাট খোলা থাকবে সন্ধ্যা 7টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি। ওয়ারির কয়েকটি এলাকা শনিবার থেকে 21 দিনের জন্য লকডাউন ঘোষণা ফজলে নূর তাপসের। এবং 2020-21 অর্থ বছরের বাজেট পাস, করোনার চিকিৎসা নিয়ে সংসদ সদস্যদের ক্ষোভ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনা ভাইরাসে দেশে 24 ঘন্টায় রেকর্ড 64 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1847 জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন 3682 জন, মোট আক্রান্ত প্রায় 1,46,000। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 60,000-এর কাছাকাছি মানুষ। আরও জানাচ্ছেন মইনুল হাসান। দেশে করোনা শনাক্তের 10 দিন পর অর্থাৎ 18ই মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। এর প্রায় 3.5 মাস পর একই দিনে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেলেন রেকর্ড 64 জন। সবশেষ 24 ঘন্টায় মৃতদের মধ্যে 31 জনই ঢাকা বিভাগের, এরপর 12 জন চট্টগ্রাম এবং 7 জন করে রাজশাহী ও খুলনা বিভাগের। সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন 2 জন করে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 64 জন এবং এ পর্যন্ত 1,847 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 52 জন, নারী 12 জন। বয়স বিভাজনে 31 থেকে 40 7 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 21 জন, 61 থেকে 70 16 জন, 71 থেকে 80 11 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 3 জন। তবে একদিনে মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়লেও আক্রান্তের পরিসংখ্যান প্রায় একই রয়ে গেছে। গত 7 দিনে গড়ে নমুনা পরীক্ষা হয়েছে 17,000-এর ঘরে। এর বিপরীতে আক্রান্তের সংখ্যা ছিল 3,700-এর মতো। পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 18,426টি নমুনা, তাতে শনাক্ত হয়েছে 3,682 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 19.98% এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,45,483 জন। এ পর্যন্ত শনাক্তের হার 18.98%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,844 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 59,624 জন। এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.98 এবং মৃত্যুর হার 1.27%। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। করোনা ও উপসর্গ নিয়ে সারা দেশে অন্তত 35 জন মারা গেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 100 মানুষ। আক্রান্তদের মধ্যে রয়েছেন চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন ফজলে রাব্বি। খুলনায় 24 ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে মারা গেছে 8 জন। জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছে খুলনা মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের টেকনোলজিস্ট সহ 5 জন, আর উপসর্গ নিয়ে ওই হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন 3 জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 4 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 1 জন পুরুষ ও 3 জন নারী। করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরও 113 জন। কুমিল্লা জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন প্রায় 3,500। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছে 4 জন। বিভাগের 6 জেলায় নতুন শনাক্ত হয়েছে আরও 128 জন। বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও 4 জন মারা গেছেন। জেলায় মোট মৃতের সংখ্যা 52। গত 24 ঘন্টায় 2 জন সহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 173 জন। এছাড়া জেলায় একদিনে রেকর্ড 445 জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। সিলেটে করোনা পজিটিভ 2 নারী মারা গেছে। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে 64 জন। জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় 2,500। 24 ঘন্টায় ময়মনসিংহ ও সিরাজগঞ্জে 2 জন করে 4 জন মারা গেছে। এছাড়া যশোর, ব্রাহ্মণবাড়িয়া ও ভোলায় 1 জন করে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ফজলে রাব্বি, এটিএন বাংলা।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সীমিত পরিসরে অফিস আগামী 3 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে 3 আগস্ট পর্যন্ত সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে। এতদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যেত। মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট পরিচালিত হবে। এছাড়া রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। করোনা সংক্রমণ ঠেকাতে গত 26 মার্চ থেকে টানা 66 দিনের লকডাউন তুলে নিয়ে 30 মে থেকে সীমিত পরিসরে অফিস চলছে। আগামী শনিবার থেকে রাজধানীর ওয়ারীর কয়েকটি এলাকা 21 দিনের জন্য লকডাউন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুনুর তাপস। নগর ভবনে লকডাউন নিয়ে কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। লকডাউন এলাকার দুটি প্রবেশপথ ছাড়া সবকটি পথ বন্ধ থাকবে। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। রাজধানীর পূর্ব রাজাবাজার লকডাউন ঘোষণার পর এবার নতুন করে ওয়ার্ডের 41 নম্বর ওয়ার্ডের কিছু এলাকা রেড জোন হিসেবে লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার ভোর 6টা থেকে 21 দিনের জন্য এ এলাকা চলাচল বন্ধ থাকবে। ওয়ারি এলাকার লকডাউন বাস্তবায়ন করতে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে স্বাস্থ্য অধিদপ্তর, আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা শেষে মেয়র তাপস জানান, লকডাউন বাস্তবায়ন করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। 41 নম্বর ওয়ার্ড ওয়ারির টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা সিলেট হাইওয়ে যেটা জয়কালী মন্দির থেকে বলদা গার্ডেন এবং ভিতরের যে রাস্তাগুলো লালমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, র্যাঙ্কিং রোড এবং নবাব রোড, এই 5টি ইনার রোড আর আউটার রোড ধরা হয়েছে 3টি। এই মিলে যেই জায়গাটা পরিবেষ্টিত হয় সেই জায়গাটাকে লকডাউনের আওতায় আনা হয়েছে। শেখ ফজলুনুর তাপস বলেন, ওয়ারি এলাকায় এ পর্যন্ত 46 জন করোনায় শনাক্ত হয়েছেন। সংক্রমণ আরও বাড়তে পারে বলে এ এলাকা লকডাউন করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। তাদের যে খাদ্য সামগ্রী থেকে আরম্ভ করে তাদের দৈনন্দিন যে প্রয়োজনীয়তা থাকবে সেই প্রয়োজনীয়তা মেটানোর জন্য আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে মিনা বাজার, স্বপ্ন সহ অন্যান্য যারা আছেন তাদেরকে সম্পৃক্ত করে এই সকল নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিগুলো সেগুলো সরবরাহ করা হবে। লকডাউন বাস্তবায়ন ও সচেতনতা বাড়াতে জনগণের সহযোগিতা চেয়েছেন দক্ষিণ সিটি মেয়র। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদে পাশ হয়েছে 2020 থেকে 21 অর্থবছরের 5,68,000 কোটি টাকার বাজেট। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামালের প্রস্তাব করা নির্দিষ্টকরণ বিল 2020 পাশের মধ্য দিয়ে শেষ হয় আগামী অর্থবছরে বাজেটের আনুষ্ঠানিকতা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে করোনা ভাইরাসের চিকিৎসা নিয়ে সমালোচনা করেছেন সংসদ সদস্যরা। শাফরুল আলমের রিপোর্টে বিস্তারিত। মাননীয় অর্থমন্ত্রী জনাব, করোনা ভাইরাসের কারণে ইতিহাসের সবচেয়ে কম সময়ে পাশ হলো আগামী অর্থবছরের বাজেট। রেওয়াজ অনুযায়ী অধিবেশন শুরুর পর বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের জন্য মোট 59টি মঞ্জুরি দাবি উত্থাপন করেন। প্রয়োজনীয় সাকল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 3,839,05,49,000 টাকা মঞ্জুর করা হোক। পরিচালনা ও উন্নয়ন ব্যয় হিসাবে অর্থ বিভাগের জন্য সর্বোচ্চ 1,05,898,27,65,000 কোটি টাকার মঞ্জুরি দাবি জানান অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। আর সবচেয়ে কম 83 লাখ টাকা মঞ্জুরি দাবি জানানো হয় সংসদ সচিবালয়ের জন্য। মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,05,898,27,65,000 টাকা মঞ্জুর করা হোক। মঞ্জুরির দাবির উপর সংসদ সদস্যরা ছাটার প্রস্তাব আনেন। এ সময় করোনা মহামারী নিয়ে স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা সম্পর্কে কথা বলেন তারা। এমপি, মন্ত্রী, সরকারি কর্মকর্তা তারা সরকারি হাসপাতাল চিকিৎসা করবে যে এই চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। অসংখ্য উপস্বাস্থ্য কেন্দ্র আছে যেখানে ডাক্তার নেই। এই যে ডাক্তারদের 20 কোটি টাকা খাওয়ার বিল, সেখানে একটা কলার দাম 2,000 টাকা, একটা ডিমের দাম 1,000 টাকা এবং একটা ব্রেডের এক স্লাইসের দাম 3,000 টাকা। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অন্য কোনো দায়িত্ব দিয়ে
আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর কাছে হস্তান্তর করার জন্য। এটা মানুষ, আমার এলাকার মানুষ বলছে মাননীয় স্পিকার। খাওয়ার খরচ যেটা বললেন, দ্যাট ইজ নট কারেক্ট। 500 টাকা বিল তিন মিলের জন্য। ছাঁটাই প্রস্তাবের আলোচনা শেষে সব দাবি কণ্ঠভোটে পাশ হয়। শেষে নির্দিষ্টকরণ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী। নির্দিষ্টকরণ বিল 2020 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। এবার 10ই জুন সংসদে 5,68,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবিতে খরচ হবে 2,05,000 কোটি টাকার বেশি। রাজস্ব লক্ষ্যমাত্রা 3,78,000 কোটি টাকা আর ঘাটতির পরিমাণ ধরা হয়েছে 1,90,000 কোটি টাকা। 8.2% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার এ বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে 5.4%। 1 জুলাই থেকেই এ বাজেট কার্যকর হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী, মেয়ে এবং শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছেন, পাপুলের বিরুদ্ধে দুর্নীতির গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এদিকে একজন সংসদ সদস্য বিদেশে গ্রেফতার হওয়ায় দেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে টিআইবি। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের মতে, সরকারি দলের পৃষ্ঠপোষকতায় তিনি সম্পদের পাহাড় গড়েছেন। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রথম আমি এই সংসদে দাঁড়িয়ে কথা বলার জন্য, একই সংসদে এমপি স্বামী স্ত্রী, এমন ঘটনা বাংলাদেশে বিরল, যা দেখিয়েছেন লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল। অবশ্য বিষয়টি আলোচনায় আসত না যদি না তিনি কুয়েতে গ্রেফতার না হতেন। আমিও বীর, আমি সেই জন্যই যখন বলেছিল আপত্তি আমি পরের দিন কুয়েতে চলে এসেছি। মানব পাচারের অভিযোগে এখন কুয়েতের কারাগারে বন্দী সংসদ সদস্য পাপুল। তার 138 কোটি টাকা জব্দেরও নির্দেশ দিয়েছে কুয়েত সরকার। চলছে বাংলাদেশেও অনুসন্ধান। তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেরিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শালিকার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। তলব করা হয়েছে ব্যক্তিগত তথ্য। প্রথম ধাপে এই তিনজনকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আমরা অনেক তথ্য পেয়েছি, সেগুলো যাচাই বাছাই হচ্ছে এখন। কেমন পাপুলের থেকে বড় টাকা মালিক কি তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে মামলা হয় নাই, তাদেরকে আমরা ডাকি নাই? তার ছেলে মেয়ে এবং স্ত্রী এবং পাপুল সাহেব নিজের ওনাদের বক্তব্য নেন, এই জন্য যে ওনাদের কোনো বক্তব্য আছে কিনা। অভিযোগ আছে লক্ষ্মীপুর 2 আসনে 12 কোটি টাকা দিয়ে জাতীয় পার্টির প্রার্থীর কাছ থেকে মনোনয়ন কিনেছিলেন পাপুল। স্ত্রীকে এমপি বানাতেও ঢেলেছেন কারি কারি টাকা। যে মানব পাচারের জন্য বাংলাদেশের এত বদনাম, জানা গেল একজন এমপিও জড়িত তার সাথে। তার উত্থানের পেছনে প্রভাবশালীদের মদত আছে বলে মনে করে টিআইবি। মানব পাচার ও অর্থ পাচারের মতো জাতীয় আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত হয়ে সংসদ সদস্য একটি অন্য একটি দেশে কুয়েতে আটক হওয়া এবং তা বিচারের মুখোমুখি হচ্ছেন, এই সংবাদটি পুরো দেশবাসীকে আমি বলব যে একদিক থেকে হতাশার মধ্যে ঠেলে দিয়েছে। লিবিয়াতে মানব পাচারের সাথে সংশ্লিষ্ট ঘটনায় স্থানীয়ভাবে অনেককেই আটক করা হয়েছে তাৎক্ষণিকভাবে বা তড়িৎগতিতে। এই সংসদ সদস্যের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো উদ্যোগ দেখা গেল না যেটি সম্ভব ছিল। আমরা যেটা দেখেছি যে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আমাদের যে দূতাবাস, তাদের পক্ষ থেকে প্রথম শুরু থেকেই এক ধরনের অশিক্ষিতির মানসিকতা দেখা গেছে। পাপুলের নাম এসেছে যুক্তরাষ্ট্রের মানব পাচার প্রতিবেদনেও। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড থেকে আরও 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে লঞ্চ ডুবির ঘটনায় 34 জনের লাশ উদ্ধার করা হলো। লঞ্চটিকে বুড়িগঙ্গার কিনারে আনার পর উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে বিআইডব্লিউটিএ। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। ডুবে যাওয়ার প্রায় 28 ঘন্টা পর আরেকটি নিথর দেহ বের হয় লঞ্চ মর্নিং বার্ড থেকে। ডুবুরিদের ধারণা 15 থেকে 20 বছরের কিশোরের লাশ এটি। এরপর আবারও অনুসন্ধান চালিয়ে লঞ্চের ভেতরে আর কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি। তবে বিকেলে নদীতে ভেসে ওঠে আরেকটি লাশ। এর আগে সোমবার রাতে দুর্ঘটনার 13 ঘন্টা পর বিস্ময়করভাবে একজনের জীবিত সন্ধান মেলে আর লঞ্চটি ডোবার কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করা হয় 32টি লাশ।
রাতভর উদ্ধার কাজ শেষে মঙ্গলবার সকালে লঞ্চটিকে পানিতে ভাসিয়ে টেনে নদীর কিনারে নিয়ে আসেন উদ্ধারকর্মীরা। এয়ারলিফটিং পিলারের সাহায্যে ম্যানুয়াল পদ্ধতিতেই চালানো হয় উদ্ধার কাজ। এতে যোগ দেয় উদ্ধারকারী জাহাজ দুরন্ত। আধুনিক প্রযুক্তিতে দ্রুততম পর্যায়ে যতটুকু উদ্ধার কাজ চালানো যায় এর চাইতে মনে হয় তাড়াতাড়ি আর কোনো দেশই পারবে না এর চাইতে তাড়াতাড়ি উদ্ধার অভিযান। দুর্ঘটনার জন্য চালকের অদক্ষতাকে দায়ী করে বিআইডব্লিউটিএ। এই ঘটনায় মর্নিং বার্ডকে ধাক্কা দেয়া ময়ূর দুই লঞ্চের মালিক মাস্টার সহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের তদন্তের যে কৌশল আছে ওই কৌশলগুলো অবলম্বন করে আমরা এই এজেন্ট আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। যে ক্রু নির্দিষ্ট থাকার কথা বড় বড় লঞ্চের ক্ষেত্রে আমরা খুবই সিরিয়াস এই ব্যাপারটা নিয়ে নিশ্চিত করি। তবে ছোট ছোট লঞ্চঘাট থেকে যেগুলো ছেড়ে আসে নর্মালি সবসময় দেখা হয় না, তবে আমরা হঠাৎ হঠাৎ চেক করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি। এদিকে দুর্ঘটনাস্থলে আসতে গিয়ে সোমবার উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ধাক্কায় পোস্তগোলা ব্রিজের একটি অংশের ক্ষতি হয়। ওই ঘটনায় প্রত্যয়ের চালকের দক্ষতা নিয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানকে প্রশ্ন করেন সাংবাদিকরা। উদ্ধারকারী জাহাজ আসতে পারলো না, এটা একটা অবশ্যই আমাদের ব্যর্থতা, আমরা চেষ্টা করেছিলাম পারিনি। দুপুরে ডুবে যাওয়া লঞ্চটিকে নদীর কিনারে বেঁধে রেখেই উদ্ধার কাজ শেষ করা হয়। তবে লঞ্চটিকে তখনও উপরে ওঠানো হয়নি। নদীপথে চলাচলকে বেশ আরামদায়ক ও নিরাপদ ভাবা হলেও এ পথেও প্রায় দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। এজন্য মোটা দাগে চালকদের অদক্ষতা কিংবা যাত্রীদের অসচেতনতাকে দায়ী করা হলেও এ ব্যাপারে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে দেখা গেছে কম। একই সাথে উদ্ধার কাজের সক্ষমতাও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীতে জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ একদিন করোনা মুক্ত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রেস ইনস্টিটিউটে সারা দেশের 1,500 সাংবাদিকদের মধ্যে সহায়তা চেক বিতরণের সময় তিনি এসব কথা বলেন। গুজব প্রতিরোধ করে মহামারীর মধ্যেও গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেছেন যে আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মহামারীকে মোকাবেলা করে সম্মুখ পানে এগিয়ে যাব এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাংবাদিকরা এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বড় অনুষঙ্গ হিসাবে কাজ করছে এবং করবে, কারণ সংবাদ মাধ্যম গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। করোনা মহামারীর মধ্যেও দুর্নীতি ও লুটপাতের কারণে দেশে দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রশক্তি ব্যবহার করে সরকার বিরোধী মত দমন করছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। প্রতিবাদ করা যাবে না অন্যায়ের বিরুদ্ধে, এমন কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। করোনা ভাইরাস থেকে নিজেকে নিরাপদ রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসের আল্লাহ মসজিদ প্রাঙ্গণে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এবছর সেনাবাহিনীর পক্ষ থেকে 300,000+ বৃক্ষরোপণ করা হবে। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব সেনানিবাসে এই কর্মসূচির সূচনা করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাবাহিনী সারা দেশে আমরা যে অ্যাওয়ারনেসটা করে যাচ্ছি যে এই করোনার থেকে রক্ষা পেতে হলে আমাদের যে প্রোটোকলটা মানতে হবে সেটা হলো সোশ্যাল ডিস্টেন্সিং, এবং সেটা আমরা ব্যাপকভাবে সবাইকে বলে এসেছি, তাহলেই একমাত্র আমরা এই ভাইরাসটা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নৌসদর দপ্তরের সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অঙ্গরঙ্গজেব চৌধুরী গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। এদিকে মুজিববর্ষ উপলক্ষে বিমান সদর দপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবাদ। বিমানবাহিনীর সকল ঘাঁটি এবং ইউনিট সমূহ এই কর্মসূচি পালন করে। দেশের বন্যা মোকাবেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে সংযুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সব ধরনের সহায়তা দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি। বন্যা কবলিত দেশের 9 জেলা ইতিমধ্যে 660 মেট্রিক টন জিআর চাল ও 67 লাখ টাকা প্রদান করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জেল হোসেন মিয়া এ সময় উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। লকডাউনে যেন কাউকে অভুক্ত থাকতে না হয় সেজন্য আগামী নভেম্বর পর্যন্ত দরিদ্রদের বিনামূল্যে চাল ও গম দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। এদিকে পর্যায়ক্রমে লকডাউন তুলে নেওয়ার অংশ হিসেবে আজ থেকে এক মাসের জন্য আনলক টু শুরু হতে যাচ্ছে। আনলক পর্ব শুরুর পর থেকেই ভারতে করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, যারা স্বাস্থ্য সুরক্ষার বিষয় মানবেন না তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। স্বাস্থ্যবিধি না মানলে দেশের স্বার্থ রক্ষায় কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ার করে দেন নরেন্দ্র মোদী। এবার জানাবো পারাটেক্স খেলার খবর। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের মহাসচিব হয়েছেন অধ্যাপক জাহিদ হক। আন্তঃসরকারি সংস্থা ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের মহাসচিব পদে নিয়োগ পাওয়ায় অধ্যাপক জাহিদ হককে অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এর আগে ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টার দায়িত্ব পালন করেন জাহিদ হক। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় দেশে একদিনে রেকর্ড 64 জনের মৃত্যু, আক্রান্ত 3,682 জন। সীমিত পরিসরে অফিস চলবে 3 আগস্ট পর্যন্ত, দোকানপাট খোলা থাকবে সন্ধ্যা 7টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি। ওয়ারীর কয়েকটি এলাকা শনিবার থেকে 21 দিনের জন্য লকডাউন ঘোষণা ফজলে নূর তাপসের। এবং 2020 থেকে 21 অর্থ বছরের বাজেট পাশ, করোনার চিকিৎসা নিয়ে সংসদ সদস্যদের ক্ষোভ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।